হ্যালো আসসালামু আলাইকুম টেস্টে কিছু প্রশ্ন করে ক্যান্ডিডেটদের কম্পেয়ার বা তুলনা করার অ্যাবিলিটি যাচাই করা হয় এই ক্যাটাগরির কিছু প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাত্র একটি ট্যাম্পলেট দিয়ে এ ধরনের শত শত প্রশ্ন সমাধান করা যাবে চলুন আমরা ট্যাম্পলেটটি দেখি আমরা স্ক্রিনে ট্যাম্পলেটটি দেখতে পাচ্ছি এটিকে আমরা আনসার এক্সাম্পল অ্যাপ্লাই করবো তার পূর্বে আপনাদের জন্য একটি ঘোষণা ঢাকার ফার্ম গেটে টেস্ট সেন্টার অফিসে এসে যারা আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বা কল করতে পারেন আমরা প্রথম লেসনের প্রশ্নটি দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে শহর এবং গ্রামাঞ্চলের পার্থক্য জানতে চাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরে মোট চারটি পার্ট আছে রেড করা অংশগুলো সব প্রশ্নের উত্তরে বলা যাবে এই স্টার্টিং লাইনে বিষয় এক এবং এন্ড এর পর বিষয় দুই বসানো হয়েছে আপনারা এই সুন্দর এবং শর্ট লাইনটি দিয়ে সব প্রশ্নের তুলনা শুরু করবেন ফার্স্ট ডিফারেন্সে বলা হয়েছে ফার্স্টলি সিটিস আর ইউজুয়ালি ভেরি ক্রাউডেড অ্যান্ড বিজি ওয়ার ইজ রুরাল এরিয়াস আর কোয়াইট অ্যান্ড পিসফুল আর সেকেন্ড ডিফারেন্সে বলা হয়েছে সেকেন্ডলি সিটি লাইফ অফেন ইনভাস্ট পেসড লাইফস্টাইল ফাস্ট পেস লাইফস্টাইল মানে একটি দ্রুতগতির জীবনধারা বাট রুরাল লাইফ ইজ জেনারেলি স্লোয়ার অ্যান্ড মোর রিল্যাক্সড এর অর্থ হলো ধীর এবং আরও স্বাচ্ছন্দ্যময় তো এখানে বাট ব্যবহার করা হয়েছে প্রথম ডিফারেন্সে ওয়ারেন্সের ব্যবহার এবং দ্বিতীয় ডিফারেন্সে বাটের ব্যবহার এবং সুন্দর কিছু শব্দের ব্যবহার আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে এন্ডিং পার্টে আমরা দেখছি অলধ ব্যবহার করা হয়েছে এবং রেড পার্টের পর আমরা দেখতে পাচ্ছি বিষয় ওয়ান এবং বিষয় টু আবারও হচ্ছে পুনর্ব্যক্ত করা হয়েছে এবং এই পার্ট দিয়ে অন্য সকল প্রশ্নের মানে এন্ডিং লাইন লেখা যাবে ওভারঅল এত কিছু ব্যবহার করার কারণে এটি একটি ব্যালেন্সড আনসার কোয়েশ্চেন টুতে ট্রেডিশনাল এবং মডার্ন কমিউনিকেশনের মধ্যে তুলনা জানতে চাওয়া হচ্ছে স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি টেম্পলেটের লাইনের পর প্রথমত বিষয় এক এবং এন্ডের পর বিষয় দুই দেওয়া হয়েছে এন্ডিং এও তাই করা হয়েছে যে বিষয় এক এবং বিষয় দুই দেয়া হয়েছে ফার্স্ট ডিফারেন্সে আমরা দেখতে পাচ্ছি ট্রেডিশনাল কমিউনিকেশন লাইক লেটার স্টেক লং টাইম টু রিচ প্রথমত চিঠির মতো ঐতিহ্যবাহী যোগাযোগ পৌঁছাতে অনেক সময় নেয় ওয়ার এজ মডার্ন কমিউনিকেশন লাইক ইমেজ ইজ অলমোস্ট ইনস্ট্যান্ট যেখানে আধুনিক যোগাযোগ প্রায় তাৎক্ষণিক এখানে ইমেলের মতো আধুনিক যোগাযোগটা তাৎক্ষণিক এটা বলা হয়েছে পথ দিয়ে সেকেন্ড ডিফারেন্সটি বাংলা অর্থ সহ পড়ে ফেলুন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার তে তরুণ প্রজন্ম এবং নবীন প্রজন্মের মধ্যে পার্থক্য জানতে চাওয়া হচ্ছে আনসারে স্টার্টিং লাইনে আগের মতোই টপিক এক এবং টপিক দুই ব্যবহার করা হয়েছে এবং এন্ডিংয়েও তাই করা হয়েছে টপিক এক এবং টপিক দুই ব্যবহার করা হয়েছে তো প্রথম ডিফারেন্সে আমরা দেখতে পাচ্ছি দ্য ইয়ঙ্গার জেনারেশন ইজ মোর ফ্যামিলার উইথ টেকনোলজি তরুণ প্রজন্ম প্রযুক্তির সাথে বেশি পরিচিত ওয়ারেস দ্য ওল্ডার জেনারেশন ইজ লেস কমফোর্টেবল উইথ ইট যেখানে বয়স্ক প্রজন্ম এটির সাথে কম স্বাচ্ছন্দ্য বোধ করে দ্বিতীয় ডিফারেন্সটি আমরা পথ দিয়ে সবাই পড়ে ফেলব আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চনে বাড়িতে কাজের সাথে অফিসে কাজের যে তুলনা এটা জানতে চাওয়া হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং এ যথারীতি টপিক এক বা বিষয় এক টপিক দুই বা বিষয় দুই ব্যবহার করা হয়েছে প্রথম ডিফারেন্সে বলা হয়েছে ফার্স্টলি ওয়ার্কিং ফ্রম হোম ফ্লেক্সিবিলিটি প্রথমত বাড়ি থেকে কাজ করা আরো নমনীয়তা অফার করে বা প্রদান করে অফিস হ্যাজার্ড এনভায়রনমেন্ট অফিসে কাজ করার জন্য রয়েছে আরও অনেক স্ট্রাকচার্ড পরিবেশ দ্বিতীয় ডিফারেন্সটি পথ দিয়ে পড়ে ফেলুন ডিয়ার লার্নার্স স্ক্রিনে দেখানোর তুলনা করার এই ট্যাম্পলেটটি মুখস্থ করে ফেললে এবং যে আনসারগুলো শিখিয়েছি তা যদি চর্চা করেন তাহলে এ ধরনের শত শত কোয়েশ্চেনের উত্তর আপনি দিতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা